আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টলিউড অ্যাক্ট্রেস পাওলি দাম কাজ করবেন বলিউড অ্যাক্টর আদিল হুসেনের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, লীনা গঙ্গোপাধ্যায়ের পরবর্তী বাংলা ছবি মাটিতেই আমরা দেখতে পারবো পাওলি দাম আর আদিল হুসেনকে একসঙ্গে কাজ করতে। ছবিটিতে মূলত দেখানো হবে ভারত বাংলাদেশের বর্ডার পার্টিশন রিফিউজি সমস্যাকে। ছবিটিতে পাওলি দামের ক্যারেক্টারের নাম মেঘনা, যে চলে আসে বাংলাদেশ থেকে এদেশে। ছবিটিতে আদিলের ক্যারেক্টারের নাম জামিল। আদিল হুসেন আর পাওলি দাম ছাড়াও ছবিটিতে থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, অপরাজিতা আড্ড সহ আরো অনেকে। মাটি এই বাংলা ছবিটির শুটিং চলছে বেশ জোর কদমে। শোনা যাচ্ছে বাংলাদেশ বসিরহাট ও বারুইপুরে চলবে ছবিটির শুটিং। আপনারা দেখছেন মাটি বাংলা ছবির শুটিং এর একটি অংশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাবিত্রী চ্যাটার্জি আর পাওলি দামকে। সাবিত্রী আর পাওলি শুটিং এর ফাঁকে তুলছেন সেলফি। এই ছবির কাস্টও কখনো কখনো শুটিং এর ফাঁকে তুলে নেয় সেলফি। আমরা দেখতে পাচ্ছি সেই রকমই ছবি। বাংলা ছবি মাটি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের কাছে। তার জন্য আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।